হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা মৌমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সকলেও ভালো আছো আমাকে ভুলে যাওনি তো অনেক দিন বাদে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম প্রায় মাস তিনেক হবে মাস দুয়েক তো হবেই অ্যাকচুয়ালি আমার বাড়িতে না একটু প্রবলেম হয়ে গেছিলো প্রবলেম বলতে তোমার ছেলেমেয়ের পড়াশোনার জন্য আমি আর ভিডিও মানে এই ইউটিউবে যে কন ভিডিও দেওয়া সেটা আমি দিতে পারছিলাম না তোমার আমার মেয়ে তো তাও পড়াশোনা করে কিন্তু আমার ছেলেটা একেবারে পড়াশোনা বন্ধ করে দিয়েছিলো সারাদিন ফোন আর গেম ফোন আর গেম আমি এখানে ইউটিউবের কাজ করতাম আর ওইদিকে ও ফোন গেম এইসব নিয়ে ব্যস্ত থাকতো এই নিয়ে হাজব্যান্ডের সাথে একটু কুটাকুটি বেঁধে গেছিলো দিয়ে দেখলাম যে না আমি ইউটিউবে কিছু হোক না হোক আমার ছেলেটা ভবিষ্যৎ তো আমাকে তৈরি করতে হবে আগে তো পড়াশোনা করাতে হবে ওকে তাই জন্য সম্পূর্ণভাবে ইউটিউবটা বন্ধ ইউটিউবে জাস্ট ছোটখাটো ছোটো খাটো ভিডিও দিতাম কিন্তু বড় ভিডিও তো দিতামই না পুরোপুরি মানে ইউটিউবের চ্যাপ্টারটাকে আমি পুরোপুরি ক্লোজ করে দিয়েছিলাম বুঝতে হল তো কারণ ধরো দুই দিকে ব্যালেন্স করা যায় কিন্তু আমার পক্ষে দুদিকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছিল না মানে আমি একেবারে ফোনে মানে ইউটিউবে সারাক্ষণ এই কি করব কি ভিডিও করবো এইসব নিয়ে ব্যস্ত থাকতাম আর এই দিকে আমার ছেলে তো বিশাল বেজায় আনন্দ যে মা বকছে না তো আমি এবার পড়াশোনাটা বাদ দিয়ে আমিও ফোন নিয়ে থাকি তো তোমার সেই কারণেই আমি তোমার ইউটিউবটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তা আজকে এটা ডিসেম্বর মাস আমাদের ওদের যেহেতু বাংলা মিডিয়াম ওদের আমার ছেলে সিক্সে পড়ে মে পরে এইটে তো যেহেতু ওদের বাংলা মিডিয়াম সেহেতু ওদের নভেম্বর মাসে তোমার পরীক্ষা কমপ্লিট হয়ে যায় হয়ে যায় কিন্তু এবার তোমার ডিসেম্বর লেগে গেল পরীক্ষা কমপ্লিট করতে মানে ওদের ডিসেম্বর মাসে ওদের পরীক্ষাটা কমপ্লিট হলো আর তোমার এই যে কালকে আমার ছেলের রেজাল্ট পরশু দিন আমার মেয়ের রেজাল্ট সুতরাং এই পনেরো কুড়ি দিন আমি ফাঁকা পেলাম পনেরো কুড়ি দিন রেজাল্ট মানে ধরো পরীক্ষা মেয়ে নাইনে উঠছে নাইনে উঠা মানে কতটা চাপ বুঝতেই পারছো আর ছেলে সিক্স সেভেনে উঠছে মানে ফাইভ আর সিক্স মানে ওই যে হাই স্কুলে উঠলো প্রাইমারি থেকে সে দুটো বছর ওর কিন্তু পুরো গ্যাপই চলে গেল যেহেতু স্কুল নাই বাড়িতে পড়াশোনা করছে হ্যাঁ বাড়িতে আর কতটুকু পড়াশোনা করে বেশিরভাগ ছেলে মেয়ে তো স্কুলে একটা চাপ থাকে যেহেতু সেই চাপটা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো এখন দেখি মানে নতুন সেশান খুলছে স্কুল যদি খুলে যায় তো ভালো মেয়ের তো অবশ্যই ধরো খুলবে এখন তো নাইন আর ইলেভেন টুয়েলভ ক্লাস হচ্ছে সুতরাং মেয়ে আমার নাইনে উঠবে তাহলে মেয়ের তো স্কুল চলবেই তো যাই হোক এইসব তো চললো আমার লাইফ এবার আমি যেটার জন্য তোমাদের সাথে আজকে একটা ভিডিও করছি থামবেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছো আমি কি নিয়ে ভিডিও ভিডিওটা করছি তোমি কী নিয়ে ভিডিও ভিডিওটা করছি তো মৌমিতা বসাকের চ্যানেলটা তোমরা অবশ্যই অনেকেই দেখেছ কম বেশি অনেকেই দেখো মৌমিতা বসাকের চ্যানেল আর তোমাদের অনেকেই পছন্দ করো মৌমিতাকে কেউ অপছন্দ করো আমি পছন্দের শাড়িতেও নেই অপছন্দের শাড়িতেও নেই হ্যাঁ আমি জাস্ট দেখতাম কমেন্ট ফমেন্টও করতাম না কোনো দিনও দেখতাম ভিডিওটা মোটামুটি ভালোই লাগতো ভিউ তো প্রচুর প্রচুর ভিউ আমরা তো কোথায় আর ও কোথায় মানে ওর চব্বিশ পয়েন্ট ফাইভ কে ভিউ বুঝতে পারছো কোথা কতটা ভিউ ওর এই সাবস্ক্রাইবার চব্বিশ পয়েন্ট ফাইভ কে তিনবার অলরেডি পেমেন্ট পেয়েও গেছে প্রচুর টাকা তোমরা সবাই জানো যারা যারা ওর ভিডিও দেখেছো কত টাকা পেমেন্ট পেয়েছে কি করেছে এবার ও যে জীবন ওর লাইফস্টাইলটা যেটা আমাদের সামনে তুলে ধরেছিল সেটা হলো তোমার একটা মানে সবার সামনেই মানে একটা মানুষের যে মানে স্বামী স্বামী স্ত্রী দুজনে মিলে একটা ফ্যামিলি হয় বাচ্চা কাচ্চাকে দেখে মানে আমরা যেসব ফ্যামিলি থেকে বিলং করছি সেখানে তো তাই কিন্তু সবার কপালে তো আর সুখ থাকে না অনেক আছে আমাদের সমাজে এখনও আমাদের বন্ধু বান্ধব সার্কেলেও আছে যে সিঙ্গেল মাদার মানে বাবা হয়তো ডিভোর্সই কিংবা ছাড়াছাড়ি হয়ে গেছে কিংবা দেখে না এরকম অনেকই আছে তোমাদের আশেপাশেও আছে আমাদের আশেপাশেও আছে কিন্তু মৌমিতা যেটা মানে ওরা কিন্তু যদিও বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক থাকে কিংবা অন্য কোনো কিছু করে ওরা কিন্তু সমাজে এরকমভাবে প্রকাশ্যে এসে বলার সাহস পায় না কারণ কি জানো তো ওরা সমাজে বাস করে ওরা ভাবে যে আজকে আমরা বলবো আজকে আমি বলবো কালকে এর এফেক্টটা আমার ছেলেমেয়ের উপরে পড়বে কথাটা তো ঠিকই বলো আমি যদি আমি যদি কোথাও ভুল বলে থাকি তা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কথাটা তো কী আমি ভুল বলেছি কথা তো ঠিকই আজকে আমি যা করব ভালো মন্দ যে কাজই করব। আমি সমাজকে তোয়াক্কা করছি না মানলাম কিন্তু এই এফেক্টটা গিয়ে পড়বে আমার ছেলেমেয়ের উপরে ওরা যেহেতু বড় হচ্ছে ছোটো যদি একেবারে দু তিন বছর বয়স হয় তাহলে তো ওদের কিসের বুদ্ধি কিসের ইয়ে পাঁচ বছর পর্যন্তও তাও একটা কথা যে না ওদের কোনো তাও পাঁচ বছরে অনেক বুদ্ধি হয়ে যায় এখনকার বাচ্চাদের আর সেখানে একটা বাচ্চার বয়স ন বছর কি দশ বছর একজন্য তো পনেরো ষোলো বছর আর একটা বিবাহিত তাদের শ্বশুরবাড়ি আছে তার হাজব্যান্ড আছে তার হাজব্যান্ড ওর হাজব্যান্ড হয়তো অন্যরকম তাই হয়তো কিছু বলে না কিন্তু অন্য কোনো হাজব্যান্ড হলে বলতো তোমার মা এই ধরনের তুমি তাহলে কী একটা মা মা মানে মা মা সে যত ছোট বয়সে মা হয়ে যাক তার একটা মানে আমি আজকে আমি যেটা করব আমি যদি একটা খারাপ কাজ করি কালকে আমার মেয়ে যদি ওই কাজটা করে আমি যদি ওকে শাসন করতে চাই তখন কি বলবে তুমি কথাটা তো ঠিকই বলো আমি যদি আমি যদি কোথাও ভুল বলে থাকি তা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কথাটা তো কি আমি ভুল বলেছি কথা তো ঠিকই আজকে আমি যা করব ভালো মন্দ যে কাজই করব আমি সমাজকে তোয়াক্কা করছি না মানলাম কিন্তু এই এফেক্টটা গিয়ে পড়বে আমার ছেলেমেয়ের উপরে ওরা যেহেতু বড় হচ্ছে ছোটো যদি একেবারে দু তিন বছর বয়স হয় তাহলে তো ওদের কিসের বুদ্ধি কিসের ইয়ে পাঁচ বছর পর্যন্তও তাও একটা কথা যে না ওদের কোনো তাও পাঁচ বছরে অনেক বুদ্ধি হয়ে যায় এখনকার বাচ্চাদের আর সেখানে একটা বাচ্চার বয়স ন বছর কি দশ বছর একজনের তো পনেরো ষোলো বছর আর একটা বিবাহিত তাদের শ্বশুরবাড়ি আছে তার হাজব্যান্ড আছে তার হাজব্যান্ড ওর হাজব্যান্ড হয়তো অন্যরকম তাই হয়তো কিছু বলে না কিন্তু অন্য কোনো হাজব্যান্ড হলে বলতো তোমার মা এই ধরনের তুমি তাহলে কী একটা মা মানে মা মা সে যত ছোটো বয়সেই মা হয়ে যাক তার একটা মানে আমি আজকে আমি যেটা করব আমি যদি একটু খারাপ কাজ করি কালকে আমার মেয়ে যদি ওই কাজটা করে আমি যদি শাসন করতে চাই তখন কি বলবে তুমিই তো করতো তাহলে আমি আমাকে কেন শাসন করছো স্বাভাবিক কথা এটা তখন আমার মুখটা কোথায় যাবে আমাদেরও তো এক একজনে এক এক রকম ভিডিও করে কত নেচে কত কিছু করে আমারও শখ চাই যে আমি একটু নেচে করি ভিডিও আমি একটু এরকমভাবে ভিডিও করি কিন্তু করতে গিয়ে আগে আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়ে যে না বাবা আমার মেয়েটা বড় হয়েছে আমার ছেলেটা ছো বড়ো না ছোটো না ওই বড়ো না হলেও খুব একটা ছোটো নয় কিন্তু আমার মেয়ে আজকে বন্ধু বান্ধবের সাথে মিশছে পাঁচজনের সামনে মিশছে সেখানে গিয়ে আমার আমার মেয়েকে বলবে এই দা তোর মা এরকম ধরনের ভিডিও করেছে তাহলে বলো সমাজটা তাহলে সমাজে থাকতে গেলে এইটুকু আমাদেরকে মেনটেন করতেই হবে এইটুকু আমাদেরকে মানতেই হবে যে না সমাজ বলে একটা কিছু আছে আজকে তুমি প্রকাশ্যে এসে সবার সামনে বলছো আমি আমার দুটো হাজব্যান্ড প্রথম হাজব্যান্ডের দুটো বাচ্চা দ্বিতীয় হাজব্যান্ডের একটা বাচ্চা হ্যাঁ দুজনের সাথে আমার ছাড়াছাড়ি গেছে একজনের সাথে লিভিং করছি একজন হাজব্যান্ড কাম ফ্রেন্ড কাম বয়ফ্রেন্ড কাম কাবি যাবি যাই হোক তো আমি এতদিন ধরে তুমি দুনিয়ার আজে বাজে ভিডিও করেছো আমি দেখতাম আমি কোনো ভিডিও আমি কারোর নামে কোনো কুটকাচালি কোনোদিনও করিও নি হ্যাঁ আর আমার এসব ভালোও লাগে না তবে কিছু কথা আজকে তোমাকে বলতে বাধ্য হলাম আমি যে যেটা তুমি তোমার জন্মদিনে ভিডিওটা করেছো মানুষ জন্মদিনে তুমি আগের কথা তুমি বাদ দাও আগে তুমি যা করেছো সেটা হয়তো তুমি অভাবে করেছো কিন্তু এখন ইদানিং যেটা করছো তুমি সেটা স্বভাবে করছো কিছু মনে করো না কারণ একটা মানুষ একটা মেয়ে হ্যাঁ অভাবে অনেক কিছুই করতে পারে একটা মা মেয়ে তো দূরের কথা মা অভাবে অনেক কিছু করতে পারে সন্তান যখন দেখে যে সন্তানের মুখে খাবার দিতে পারছি না সন্তান না খেয়ে আছে তখন কিন্তু একটা মা অনেক কিছু করতে পারে সেটাকে দেখো ছেলে চলে এসেছিলো তাই জন্য আর বলিনি তো যেটা বলছিলাম যে একটা মা হয়ে সব কিছু করতে পারে তাতে কিন্তু কোনো দোষ নাই নিজের সন্তানকে পেট চালানোর জন্য কি নিজের সন্তানের মানে ভালো রাখার জন্য কোনো মা যদি কোনো কিছু করে থাকে তাতে কিন্তু কোনো দোষের নাই কিন্তু একটা মা হয়ে আমি যেটা দেখলাম ভিডিওটা অবশ্য আগেও দেখেছি ও যে এত টাকা ইনকাম করছে শুধু নিজের জন্য নিজের জন্য করছে নিজের ছেলে মেয়ের জন্য না নিজে আইফোন কিনছে নিজে জুতো কিনছে নিজে ঘড়ি কিনছে নিজের ড্রেস কিনছে নিজে এ কিনছে নিজে সে কিনছে একবারও ভাবছে না যে এই টাকাগুলো না রেখে দিই আমার ছেলে মেয়েগুলোকে আমি কিছু কিনে দেবো আমার ছেলে মেয়েগুলোকে ভালো মানে মানেভাবে পড়াবো ভালোভাবে রাখবো সেটা কিন্তু ওর মুখে একবারও আসছে না শুধু যখন ইনকাম করতো না তখন কিন্তু শুনেছি যে না আমি ভালো আমি ইনকাম করি তাহলে আমি এ করব আমি আমার ছেলে মেয়েকে ও করবো কিন্তু এখন যখন তুমি টাকা ইনকাম করছো এত এত টাকা ইনকাম করছো মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু এনাফ যথেষ্ট আমার হাজব্যান্ড চাকরি করে তাও কিন্তু ওই তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের সংসার ভালো হবে হেসে খেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি হেসে খেলে সংসার চলে যায় এটা তুমিও মানবা আমরাও মানবো সবাই মানবে সবাই মানবে আজকে আমি যেটা দেখলাম যেটা বলছিলাম পঁচিশে ডিসেম্বরের মানে ওর জন্মদিনের কথা যে ভিডিওটাও দিয়েছে কোথাও লিখছে ফোর স্টার কোথাও লিখছে ফাইভ স্টার হোটেলটা কিন্তু ওই জানে কি স্টার কত স্টার আমার জানার দরকার নেই কিন্তু আমি যেটা দেখছিলাম ভিডিওটা দেখাচ্ছিলো আলিশান একটা হোটেল মানে হোটেল সে হোটেলে আমাদের কোনো দিনও যাওয়ার ক্ষমতা নেই আর কি বলবো যে রুমটাও গর্ভর সাথে দেখাচ্ছিলো যে এখন এই রুম সেই রুমটাও তো বিশাল একেবারে কিন্তু দিদি একটা কথা বলি যেটা তুমি ভিডিওটা দেখালা গর্ভের সাথে ওটা গর্ভের সাথে দেখানোর কিন্তু কিছু নাই বুঝতে পারলা যদি তুমি ছেলে মেয়েকে নিয়ে কোথাও বেড়াতে যেতা কিংবা ওই হোটে কোথাও বেড়াতে গিয়ে ওই হোটেলের ছেলে মেয়েকে নিয়ে উঠতা তুমি গর্ভের সাথে দেখাতা তখন সেটা বুঝতাম যে না এটা গর্ভের ব্যাপার যে একটা মা একা কিভাবে নিজের স্ট্রাগল করে যে করেই হোক উঠে নিজের ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকছে কিন্তু তুমি ছেলে মেয়েকে নিয়ে না নিজে কি বলবো একা ফুর্তি করার জন্য সে হোটেলে গেছো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সেটা তুমি আবার আমাদেরকে ভিডিও করে সবাইকে দেখাচ্ছ একবার তোমার চিন্তা হওয়া দরকার তোমাকে বলা দরকার তোমাকে থামতে বলা দরকার তোমার ছেলেমেয়ের জন্য তোমাকে থামতে বলা উচিত যে আজকে তোমার ছেলেমেয়েরও এই ভিডিওটা দেখছে তোমার ছেলেমেয়ের আশেপাশে ওর বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখছে তাহলে তোমার ছেলেটার মেয়েটার মানসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি একবার নিজে চিন্তা করো একবার নিজে ভাবো যে না তুমি আসলে কি বলত তো তুমি এমন এক